নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আপনার গাছও ভালো আছে এবং আপনারা অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব আমার ফেব্রুয়ারি মাসের গার্ডেনের ছোট্ট ওভারভিউ। বন্ধুরা, দেখে নিন আমার বাগানে কী কী ফুল এখনও রয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখি। বন্ধুরা, এটি হলো আপনাদের পরিচিত আমার ছোট্ট ছাদ বাগান। প্রথমেই আপনারা দেখছেন আমার ডালিয়া গাছগুলিকে। এই ডালিয়া গাছগুলির চারা আমি নভেম্বর মাসের শুরুতেই থামপটে নার্সারি থেকে মাত্র 8 টাকার বিনিময়ে কিনে এনেছিলাম। ডালিয়া গাছের চারার সম্পূর্ণ পরিচর্যা নিয়ে, কী করলে এত সুন্দর ডালিয়া ফুল পাওয়া যাবে তাই নিয়ে খুব শীঘ্রই আপনাদের জন্য ভিডিও আনব। ডালিয়া গাছের পাশেই প্লাস্টিকের তেলের জারেতে যে গাছটি আপনারা দেখছেন, এটি হলো মিষ্টি সুগন্ধযুক্ত হাসনুহানা গাছ। এই কিছুদিন আগেই আমি এই গাছের পরিচর্যা নিয়ে ভিডিও করেছি, ডেসক্রিপশানে লিংক দিয়ে দিলাম, দরকার পড়লে দেখে নিতে পারেন। এরপর আপনারা গ্রো ব্যাগে যে গাছটি দেখছেন, এটি হলো একটি লাল রঙের কাগজ ফুল গাছ। এই গাছটি আমি মাত্র 1 সপ্তাহ আগে নার্সারি থেকে কিনে এনেছিলাম। গাছটি তখন মৃতপ্রায় অবস্থায় ছিল। আমি নিতান্তই শখে, যেহেতু আমার কাছে লাল রঙের কোনো বোগেনভেলিয়া গাছ নেই, তাই আমি মাত্র 40 টাকার বিনিময়ে এই গাছটি কিনে এনেছিলাম। আমি এই গাছটির আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের জন্য ভিডিও করব। দেখাবো সেই ভিডিওতে কি পরিচর্যা করে আমি এত তাড়াতাড়ি গাছের পাতা আনতে পেরেছি। এরপর আপনারা দেখছেন আমার পছন্দের প্যাশন ফ্লাওয়ার বা রাখি ফুল গাছটিকে। এই গাছটি আমি কাটিং থেকে চারা তৈরি করেছিলাম এবং তার ভিডিওও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। গাছটি লোহার রডটিতে ভালোভাবে জড়িয়ে দিয়েছি, যাতে রডটিকে অবলম্বন করে এই গাছটি বেড়ে ওঠে। চলুন এরপর দেখাই আমার সমস্ত ফুল সমেত চন্দ্রমল্লিকা গাছগুলির আপডেট। যে সকল বন্ধু আমার পুরনো ভিডিওগুলি দেখেছেন, আশা করি তারা নিশ্চয়ই দেখেছেন এই গাছগুলিকে আমি আগের বছরের পুরনো মাদার গাছ থেকে ডাল কাটিং করে চারা তৈরি করেছিলাম। বন্ধুরা, এরপর চলুন আমি দেখাই আমার স্নেক প্ল্যান্টটিকে। এটি হলো আমার স্নেক প্ল্যান্ট। এই গাছটির ছোট্ট দুটো চারা গাছও বার হয়েছে। এরপর দেখুন বন্ধুরা আমার গোলাপ গাছগুলিকে। এই গাছগুলির গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে। এই গোলাপ গাছগুলি কিন্তু মাটিতেই রয়েছে। বেশ কিছু গাছে এখনও পর্যন্ত ফুলের কুঁড়ি রয়েছে, যেমন তেমনি বেশ কয়েকটা ফুলও ফুটে রয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে মাটিতে গোলাপ গাছ অনায়াসেই করতে পারেন। এই মাটির গোলাপ গাছের পরিচর্যা কী হবে তা নিয়ে আমি পূর্বে ভিডিও করেছি, দরকার পড়লে সেটা দেখে নিতেও পারেন। এবারে দেখাই আপনাদের আমার ডায়ান্থাস ও পিটুনিয়া গাছগুলিকে। ডায়ান্থাস গাছগুলিতে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এরপর আবারও দেখছেন আমার দুটি গোলাপ গাছকে। বন্ধুরা, এই গাছগুলি কিন্তু পূর্বে বেশ কিছু ফুল দিয়েছে। এটি হলো একটি সাদা রঙের বোগেনভেলিয়া গাছ। এই গাছটি শীতের শুরুতে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে, আবারও বসন্তকালে ভরপুর ফুল দেবে বলে রেডি হচ্ছে। দেখুন এই ডালটিতে বেশ কিছু নতুন ফুলও ধরেছে। এবারে দেখছেন আমার বেশ কিছু পিটুনিয়া, দেশি নয়নতারা, টেকোমা, কালাঞ্চো, ইউফোবিয়া মিলি গাছকে। এই গাছগুলি বন্ধুরা চেরি ফুল গাছ। এই ফুল গাছগুলি সবেমাত্র ফুল দেয়া শুরু করেছে। বন্ধুরা, আপনারা যদি আপনার ছাদ বাগানকে নানা ফুলের মেলায় আলোকিত করতে চান, তাহলে অতি অবশ্যই ইউফোবিয়া মিলি, বাগানবিলাস, কালাঞ্চো এই গাছগুলি অবশ্যই বসান। এই গাছগুলি খুব সামান্য পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল দেয়। এরপর দেখছেন আমার দুটি থোকা টগর ফুলের গাছ। এই গাছগুলি আমি ডাল কাটিং থেকে চারা তৈরি করেছিলাম, তার ভিডিও আমি পূর্বে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। থোকাটগরের পাশে রয়েছে আমার সিঙ্গেল ভ্যারাইটির লাল করবি ফুলের গাছ। বন্ধুরা, অক্টোবর মাসে এই ফুল করবি ফুলের গাছটির টপটি ছাদের পাঁচিল থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল এবং বেশ কিছু ডালও ভেঙে গিয়েছিল। আমি তখনই রিপোর্টিং ও হার্ড প্রুনিং করে দিয়েছিলাম এই গাছটিতে। দেখুন বর্তমানে গাছটিতে বেশ কিছু কুঁড়ি ধরেছে। এরপর বন্ধুরা, যে গাছগুলি আপনারা দেখছেন এগুলি হলো আমার সমস্ত বিদেশি পুনে ও ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ, যাদের বর্তমানে আমি না করেছি রিপোর্টিং, না করেছি হার্ড প্রুনিং। কারণ দেখুন প্রতিটি গাছের ডগাতেই রয়েছে প্রচুর পরিমাণে কুঁড়ি, তাই আমি এদের নিজের স্বার্থে কোনো রকম আঘাত করতে পারিনি।
ইচ্ছা আছে গাছের কুঁড়িগুলি ফুলে পরিণত হয়ে গেলে, একটু গাছে কুঁড়ির সংখ্যা কমে গেলে তখন টবে বেশ কিছুটা মাটি টবের চারপাশ থেকে তুলে নিয়ে 1 বছরের পুরনো গোবর সার দিয়ে দেব টবের মাটিতে, এবং অবশ্যই দেব টবে ফাঙ্গিসাইডের জল। যখন এই কর্মকাণ্ডটি করব তার ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এখন একটি কথা আপনাদের অবশ্যই বলে রাখা দরকার, এখন যে কোনো গাছের পাতা হলুদ হবে তা নিয়ে অহেতুক কোনো চিন্তা করবেন না। এই সময় গাছের পাতা হলুদ হবার কারণ হলো দিন ও রাত্রের তাপমাত্রার তারতম্য। গাছটি এই শখ সহ্য করতে না পেরে তাই তারা বেশ কিছু পাতা ঝরিয়ে ফেলে। বন্ধুরা, সদ্য প্রুনিং করা যে গাছগুলি দেখছেন এগুলি হলো প্রায় সারা বছর ফুল দেয় কলকে, বিভিন্ন প্রকার দেশি জবা, গন্ধরাজ, করবিটগর, বেলফুলের গাছ। এই গাছগুলিকে আমি হার্ড প্রুনিংয়ের সাথে সাথে রিপোর্টিংও করেছি। খুব শীঘ্রই আপনাদের জন্য সকল গাছের রিপোর্টিংয়ের ভিডিও আসবে। যে সকল বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তীকালীন গাছ সম্পর্কিত নতুন একটি ভিডিওতে। নমস্কার।